নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ভিনদেশি চান্দ্রেইস চ্যানেল। আপনাদের সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সামনেই তো পুজো, অনেকে অনেক জায়গায় ঘুরতে যাচ্ছেন নিশ্চয়ই। আমরাও গেছিলাম নায়করাতে, আর নায়করা যাওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আমি আগেই আপনাদের সাথে আমার আগের ব্লগে শেয়ার করে নিয়েছি। আজকে আমরা ভোর ভোর বেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরেই 9:30 নাগাদ চলে এসেছি নায়গ্রার মেইড অফ দ্য মিস্টের ট্রিপটা করার জন্য। এখানে বলে রাখা ভালো যে নিউ ইয়র্ক সাইটে মেইড অফ দ্য মিস্ট যে ট্রিপটা হয় সেটা আপনারা যারা নায়গ্রা যাওয়ার প্ল্যান করছেন সেটা অবশ্যই করবেন। এই ট্রিপটা মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার একটা বোট রাইড, যেটা আমরা নায়গ্রা রিভারের ওপর করব। আর নায়গ্রা ফলস যেটা নিউ ইয়র্ক সাইটে আছে আর যেটা কানাডা সাইটে আছে, দুটো জায়গাতেই আমরা যেতে পারবো। এই আমরা বোটের ভেতরে ঢুকলাম। বোটের দুটো ডেক আছে, একটা লোয়ার ডেক আর একটা আপার ডেক। আমাদের সময় আপার ডেকটা পুরোপুরি ফুল হয়ে গেছিলো আর লোয়ার ডেকটা খালি ছিল। যতক্ষণ না পুরো বোটটা ফুল হচ্ছে ততক্ষণ অবধি বোটটি ছাড়ে না। বোটটা পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ার পরেই বোটটা ছাড়ে। এখানে বলে রাখা ভালো যে আমরা এই মেড অফ দ্য মিস্ট ট্রিপের টিকিটটা আগে থেকে অনলাইনে বুক করে নিয়েছিলাম। আপনারা অফলাইনে এখানে বুকিং কাউন্টারে এসেও বুক করতে পারেন, তবে অনলাইনে অনেকটা হ্যাসল ফ্রি। আর আমরা টিকিট যে বুক করেছিলাম সেটার জন্য $26 পার হেড লেগেছিল। আর বাচ্চা যাদের বয়স 5 বছরের কম তাদের কোনো চার্জ লাগেনি। এত জল আসছিল নায়গ্রা ফলসের যে আমরা লোয়ার ডেকে দাঁড়িয়েই পুরোপুরি ভেজে গেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল আবার আপার ডেকে দাঁড়িয়ে নায়গ্রা ফলসের 360 ডিগ্রি ভিউটা এনজয় করব, কিন্তু লোয়ার ডেকে এরকম ভিজে গেছি, আপার ডেকে কী হতো? আর ভিজে গেলে সবচেয়ে বেশি চিন্তা হচ্ছিলো বাচ্চাদের নিয়ে, এই বুঝি ঠান্ডা লেগে গেল। টংলু তো পুরোপুরি ভিজে গেছিলো আর থরথর করে কাঁপছিল, তবে মজাও দারুণ হচ্ছিল। কত কত রেনবো দেখলাম, কি অপূর্ব লাগছিল, যেন মনে হচ্ছিল এটাই বোধহয় স্বর্গরাজ্য। আবার কখনো কখনো মনে হচ্ছিল ওরে বাবা, এ তো পুরো টাইটানিক সিনেমার মতো মনে হচ্ছে। যদি এই বোটটা উল্টে যায় কি হবে? মনে প্রচুর প্রচুর ভয় থাকলেও আমি কিন্তু বোট রাইডটা দারুণ মজা করেছি। বোট রাইডটা তো আপনারা দেখলেনই, কি অপূর্ব! আমরা দুটো দিকেরই নায়গ্রা ফলসটা একদম কাছে গিয়ে ছুঁয়ে দেখে আসলাম। আর এই জায়গাটা যে দেখছেন এটা একদম পাহাড়ের একদম ওপর অবধি যাওয়া যায়, মানে যেখান থেকে ফলসটা স্টার্ট হয়েছে তার একদম কাছ অবধি যাওয়া যায়। কিন্তু এই রাস্তাটা ভীষণ স্লিপারি আর ভীষণ রিস্কি, বাচ্চা নিয়ে তো অবশ্যই, তাই জন্য আমরা অত দূর আর যাইনি। এই যে রেনকোটগুলো দেখছেন, এই সমস্ত রেনকোটগুলো টিকিট বুকিংয়ের সাথে সাথেই ফ্রি, তাই জন্য আলাদা করে এই মেড অফ দ্য মিস্ট ট্রিপ করার জন্য রেনকোট আপনাদের ক্যারি করতে হবে না। আমরা এখন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, রোদের মধ্যে নিজেদেরকে একটু শুকিয়ে নিচ্ছি। টংলু তো থরথর করে কাঁপছে। এইখানে দাঁড়িয়ে দেখছি যে আমরা কতটা নিচে নেবেছিলাম। দূরে ওই বোটটা দেখতে পাচ্ছেন, একটা রেড কালারের মতো মনে হচ্ছে, ওই অবধি আমরা গেছিলাম।
নিচে এতটাই জল ছিল আর এতটাই ভিড় ছিল যে খুব একটা ভালো ভিডিও ওখানে করা যায়নি। তবে হ্যাঁ, এখানে অবশ্যই আমি মেনশন করে দিচ্ছি যে আপনারা যারা ফোন বা ক্যামেরা ক্যারি করবেন অবশ্যই একটা প্লাস্টিক কভার ফোনের বা ক্যামেরার কিনে নেবেন, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নিচে নেবেই চলে এলাম মেড অফ দ্য মিস্টের যে গিফট শপটা আছে সেখানে। এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছিল, ম্যাগনেট, কিরিং। মেনলি আমার খুব কিরিং বা ম্যাগনেট কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু প্রাইসটা আমার একটু ওভার প্রাইস লেগেছে। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম নায়গ্রা স্টেট পার্কের ইনফরমেশন ডেস্কে। সেখান থেকে আমরা শাটল রাইডের টিকিট কেটে নিলাম, যেটা $3 করে পার অ্যাডাল্ট বললো, আর বাচ্চাদের যাদের 5 বছরের নিচে তাদের জন্য ফ্রি। এখানে এই শাটল রাইডটা পুরো স্টেট পার্কে আপনাদের যা যা ট্যুরিস্ট পয়েন্ট আছে সেই সমস্ত ট্যুরিস্ট পয়েন্টটি কভার করবে। আর এই শাটল রাইডটার বিশেষত্ব হলো যে আপনি যদি একবার টিকিট কেটে নেন তাহলে সারা দিনের জন্য এখানে হপ অন বা হপ অফ করে পুরো জায়গাটা আপনারা ঘুরে দেখতে পারবেন। আমরা প্রথমেই শাটল বাস করে চলে এসেছিলাম থ্রি সিস্টার ফলসে। এইখানে যে তিনটে ফলস, ছোট ছোট পাহাড়ি ঝর্ণা, যে ফলসগুলো জল নায়গ্রা রিভারে পড়ছে, সেই পয়েন্টটাই হলো থ্রি সিস্টার ফলসের জায়গাটা। তবে এই নায়গ্রা স্টেট পার্কের এই সমস্ত জায়গাগুলোতে অনেক অনেক সাপ আছে, আর এখানে বলে দেওয়া আছে যে গাছের পাতাতে হাত দেবেন না, কারণ এখানে অনেক ধরনের গাছ আছে যেগুলোতে পয়জন আইভি থাকার সম্ভাবনা আছে। তাই যারা বাচ্চা নিয়ে যাবেন তারা একটু এই সমস্ত বিষয় নিয়ে কেয়ারফুল থাকবেন। এইখানে নায়গ্রা নদীর কতটা শান্ত একটা রূপ আমরা দেখতে পাচ্ছি, আর কিছুটা দূরে গেলেই সেই বিশালাকার নায়গ্রা ফলসের রূপ দেখতে পারব। সামনেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নায়গ্রা ফলসের উৎপত্তি স্থল। এই জায়গাটির বেশিরভাগই কানাডার দিকেই পড়েছে এবং কানাডা থেকে এই জায়গাটির ভিউটা অপূর্ব। এটা পুরো একটা অর্ধচন্দ্রাকার আকৃতির, আর এই জায়গাটিকে হর্স শু ফলসও বলা হয়ে থাকে। এখান থেকে নায়গ্রা ফলসের যে বিভৎসতা, যে বিশালাকার ভাব, সেইটা শুরু হয়েছে। ভাবতেই কীরকম গায়ে কাঁটা দিয়ে উঠছে যে এই পয়েন্টটাতে কোনো দিন দাঁড়াবো এসে সত্যি বলতে ভাবিনি। আমাদের মোটামুটি এখানে ঘোরা হয়ে গেছে, 3-4 পয়েন্টে গেছি, খুব বেশি পয়েন্টে যাইনি। এবার খুব খিদে পেয়ে গেছে, এবার খেতে যেতেই হবে।
নায়াগ্রা স্টেট পার্কের কাছেই জায়কা ইন্ডিয়ান গ্রিল, ওখান থেকে লাঞ্চ সেরে আমরা চলে গেছিলাম ওয়ার্লপুল স্টেট পার্কে। এটাও একটা অপূর্ব স্টেট পার্ক, অবশ্যই অবশ্যই আপনারা এখানে আসবেন। আর নায়াগ্রা স্টেট পার্ক ছাড়াও অনেক আর বাকি ট্যুরিস্ট স্পটগুলো যেগুলো আছে সেগুলো নায়াগ্রা স্টেট পার্কের কাছ থেকেই ফ্রি শাটল বাস ছাড়ে সেগুলোতে কভার করা যায়। সন্ধেবেলা হোটেলে ফেরত এসে আমরা আমাদের হোটেলের কাছেই একটা রেস্টুরেন্টে ডিনারটা সেরে ফেললাম। আমাদের হোটেলের জায়গাটাও ভীষণ সুন্দর আর ভীষণ মনোরম, খুব খুব ভালো কাটলো আজকে সারা দিনটা। এবার কালকের প্রস্তুতি শুরু করতে হবে, কারণ কালকেই আমরা বেরিয়ে যাব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে অবশ্যই কমেন্ট করবে। খুব ভালো, টাটা।